প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিতে। আজকের যে ক্লাসটি এটি থেকে মূলত বিসিএস, ব্যাংক জব, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোশ্চেন আসতে দেখা যায়। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস এবং আজকে আমরা যে টপিকটি পড়াবো সেটা হচ্ছে নাউন। আমি এখন থেকে চেষ্টা করব ধারাবাহিকভাবে প্রতিটি টপিকের ভিডিও দেওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক গ্রুপে, যার কারণে আমি বেছে নিলাম যে প্রথম যে টপিকটি দিয়ে আমরা সাধারণত শুরু করলে ভালো হয় বেসিক, সেটা দিয়ে আজকে শুরু করার। সো আজকে আমরা যে টপিকটি পড়াবো খুবই গুরুত্বপূর্ণ টপিক নাউন, এবং আশা করি এই নাউন রিলেটেড যত প্রবলেম আছে ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো করলে আপনাদের এই প্রবলেমগুলো থাকবে না। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আচ্ছা, নাউন, হোয়াট ইজ নাউন, নাউনটা কি? নাউন ইজ এ নেইমিং ওয়ার্ড। নাউন হচ্ছে একটি নামবাচক শব্দ, যে কোনো নামই হচ্ছে নাউন। সহজ কথা, যে কোনো নাম নাউন, যেমন রহিম, করিম, জব্বার। নাউন ইজ দ্য নেম অফ প্লেস, পার্সন অর থিং, ব্যক্তি, বস্তু, স্থান, এগুলোর নামই হচ্ছে নাউন। রহিম হচ্ছে একটা ব্যক্তির নাম, আমি যদি বলি ঢাকা, ঢাকা হচ্ছে একটা স্থানের নাম, তাহলে ব্যক্তি, বস্তু, স্থান, যে কোনো নামই হচ্ছে নাউন। আচ্ছা, এই ডেফিনেশন থেকেই বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষায় এবং জব পরীক্ষায় কয়েকটি কোশ্চেন আসতে দেখা গিয়েছে, বিভিন্ন পরীক্ষায় একটি কোশ্চেন আসতে দেখা গিয়েছে, রাসেল কোন প্রকারের পার্টস অফ স্পিচ। তাহলে রাসেল কোন প্রকারের পার্টস অফ স্পিচ, রাসেল হচ্ছে একজনের নাম, সো রাসেল ইজ এ নাউন, রাসেল হচ্ছে একটা নাউন। তারপরে ইসলামিক ইউনিভার্সিটিতে একটি কোশ্চেন আসতে দেখা গিয়েছিল যে দ্য ওয়ার্ড নাউন ইজ এ ড্যাশ। এ নম্বর অপশনে ছিল নাউন, বি নম্বর অপশনে ছিল অ্যাজেকটিভ, সাপোজ সি নম্বর অপশনে অ্যাডভার্ব, ডি নম্বর অপশনে ভার্ব, এরকম করে অপশনগুলো ছিল। সো দেখে কনফিউজ হওয়ার কিছু নাই, নাউন ইজ এ নাউন, কারণ নাউন নিজে একটা টপিকের নাম, যে কোনো নামই হচ্ছে নাউন। এরকম একটি কোশ্চেন কোনো একটি বিশ্ববিদ্যালয়ে এসেছিল, দ্য ওয়ার্ড অ্যাডজেকটিভ ইজ এ ড্যাশ। তাহলে অ্যাডজেকটিভ কি? একটা টপিক্সের নাম, সো অ্যাডজেকটিভ ইজ এ নাউন। সো আমরা আশা করি এই টাইপের কোশ্চেন আসলে ডেফিনেশন থেকে পারবো যে কোনো নামই হচ্ছে নাউন। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো মূলত সেটা হচ্ছে ফরমেশন অফ নাউন, ফরমেশন অফ নাউন, নাউনের গঠন। নাউন কিভাবে গঠিত হয়, নাউন কিভাবে গঠিত হয়, ফরমেশন অফ নাউন। সাধারণত সাফিক্স এবং প্রিফিক্স এই দুটি বিষয় রয়েছে। সাফিক্স মানে হচ্ছে অনুসর্গ, আর প্রিফিক্স মানে হচ্ছে উপসর্গ। অনুসর্গটা বসে শব্দের শেষে, সাফিক্সটি, আর উপসর্গ বসে শুরুতে। ভার্বের সাথে কিছু সাফিক্স রয়েছে যেগুলো যুক্ত করলে ভার্বটি নাউন হয়ে যায়। কোনো ভার্বের শেষে যদি ইআর অথবা আর যুক্ত করা হয়, ওই ভার্বটি ভার্ব থেকে কনভার্ট হয়ে নাউন হয়ে যায়। যেমন হেল্প একটি ভার্ব, তার সাথে আমি যখন ইআর যুক্ত করলাম সেটা হয়ে গেল হেল্পার, হেল্পার হচ্ছে একটা নাউন। তেমনি আমি যদি বলি ওয়ার্ক, ওয়ার্ক একটা ভার্ব, তার সাথে আমি যখন ইআর যুক্ত করলাম সেটা কি হয়ে গেল ওয়ার্কার, ওয়ার্কার হচ্ছে একটি নাউন। তেমনি ডেভেলপ একটি ভার্ব, তার সাথে আমি যখন ইআর যুক্ত করলাম সেটা কি হয়ে গেল ডেভেলপার, ডেভেলপারটা হচ্ছে নাউন। রিসিভ একটা ভার্ব, তার সাথে আমি যখন ইআর যুক্ত করলাম সেটা হয়ে গেল রিসিভার। তার মানে এই যে কোনো ভার্বের শেষে ইআর অথবা ওআর যুক্ত করলে সেটা কি ব্যক্তিবাচক নাউন হয়ে যায়, ব্যক্তিবাচক। নাউনটা কি বাচক হবে? ব্যক্তিবাচক। যেমন হেল্পার একজন ব্যক্তি, ওয়ার্কার একজন ব্যক্তি। তাহলে আমরা মাথায় সেট করে নিতে পারি কোনো ভার্বের শেষে ইআর অথবা ওআর যুক্ত করলে, ইআর অথবা আর ওআর এগুলো যুক্ত করলেও নাউন হয়ে যায়, এআর অথবা ওআর যুক্ত করলেও নাউন হয়ে যায়। কোনো ভার্বের শেষে এআর অথবা ওআর এটা যুক্ত করলেও ব্যক্তিবাচক নাউন হয় সাধারণত। যেমন অ্যাক্ট, অ্যাক্ট একটা ভার্ব, তার সাথে আমি যখন ওআর যুক্ত করলাম সেটা কি হয়ে গেল অ্যাক্টর, অ্যাক্টর মানে অভিনেতা, যিনি অভিনয় করেন। তার মানে এই যে কোনো ভার্বের শেষে এই সাফিক্স ওআর যুক্ত করলাম সেটা নাউন হয়ে গেল। তাহলে কোনো ভার্বের শেষে এআর, ওআর, ইআর, টিআইওএন, এসআইওএন, এমইএনটি, এজিই, এই সাফিক্সগুলো যদি যুক্ত করা হয় তাহলে ওই ভার্বটি নাউন হয়ে যায়। কোনো ভার্বের শেষে ইআর, ওআর, টিআইওএন, এসআইওএন, এমইএনটি, এজিই, ইএনসি, টিএইচ, এএল, ওয়াই, এই সাফিক্সগুলো। আমরা যদি বলি অ্যাপ্লিকেশন, এখানে কি যুক্ত করা হয়েছে? টিআইওএন, অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটা হচ্ছে কি? নাউন, কারণ এখানে এই যে ভার্বের শেষে সাফিক্স টিআইওএন রয়েছে।
সো আমরা এই সাফিক্সগুলো একটু মাথায় রাখতে হবে, এই সাফিক্সগুলো পড়লে মোটামুটি আমরা বুঝতে পারবো কোনটা নাও। তেমনি ডিভিশন, এখানে কি এস আই ও এন রয়েছে, কোনো ভার্বের শেষে এস আই ও এন যুক্ত করলে নাউন হয়। যেমন ডেভেলপমেন্ট, ডেভেলপ একটা ভার্ব, তার সাথে আমি যখন এমই এন টি যুক্ত করলাম সেটা হয়ে গেল কি ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্ট ওয়ার্ডটি একটি নাউন। ব্লক একটি ভার্ব, তার সাথে আমি যখন এজিই যুক্ত করলাম শেষে সেটা হয়ে গেল ব্লকেজ, ব্লকেজটা হচ্ছে কি নাউন। তার মানে কোনো ভার্বের শেষে ইআর ও আর এ আর ও আর টি আই ও এন এস আই ও এন এম এন টি এজিই এই সাফিক্সগুলো যুক্ত করলে সেই ভার্বটি কি হয়ে যাবে নাউন হয়ে যাবে। আরও কিছু সাফিক্স রয়েছে আমি লিখে দিচ্ছি, ইএনসিই টি এইচ এ এল ওয়াই এই সাফিক্সগুলো যুক্ত করলে কি হয়ে যায় নাউন হয়ে যায়। আর আমরা মূলত ক্লাসের ক্ষেত্রে আমরা এই বইটি ফলো করব, এই বইটি থেকে আমরা মূলত, এটি আমারই একটি নোট, জাস্ট আমার ক্লাস নোটগুলাই যাগুলো আমরা পড়াই ওগুলো সাধারণত এই বইটিতে দিয়েছিলাম, ছোট একটি বই নেক্সাস গ্রামার। যারা খুব শর্ট টাইমে অল্প সময়ে 7-8 দিনের ভিতরে গ্রামারটা একটু ভালো করে শিখতে চান তারা এই বইটা থেকে পড়তে পারেন। আমি মূলত এখান থেকে কিছু কোশ্চেন প্র্যাকটিসের জন্য এই বইটি আমি ফলো করবো, এখান থেকে আমি কোশ্চেন প্র্যাকটিস করাবো। সো আমরা কি দেখলাম ইএনসি, যেমন কি এলোকোয়েন্স, এখানে কি রয়েছে ইএনসিই, এই যে ইএনসি থাকার কারণে আমি ইজিলি বুঝতে পারছি এটা একটি নাউন। তেমনি সাপোজ গ্রো, গ্রো একটা ভার্ব, আমি যখন তার সাথে টিএইচ যুক্ত করলাম সেটা হয়ে গেলো গ্রোথ, গ্রোথ হচ্ছে একটা নাউন ভার্বের শেষে টিএইচ যুক্ত করার কারণে, এই যে টিএইচ এই সাফিক্সটি। তেমনি প্রোপোজ একটি ভার্ব, তার সাথে আমি যখন এএল যুক্ত করলাম সেটা হয়ে গেল কি প্রোপোজাল, প্রোপোজালটা হচ্ছে একটা নাউন। তেমনি ডিসকভার একটি ভার্ব, তার সাথে আমি যখন ওয়াই যুক্ত করলাম সাফিক্স ওয়াই সেটা হয়ে গেল ডিসকভারি, ডিসকভারি হচ্ছে একটি নাউন। তাহলে আমরা মাথায় সেট করে নিতেই পারি কোনো ভার্বের শেষে ইআর ও আর টি আই ও এন এস আই ও এন এম ই এন টি এ জি ইএনসি টি এইচ এল ওয়াই এই সাফিক্সগুলো যদি যুক্ত করা হয় তাহলে ওই ভার্বটি আর ভার্ব থাকে না, ওটা ভার্ব থেকে কনভার্ট হয়ে নাউন হয়ে যায়। এটাই হচ্ছে নাউনের একটি ফর্মেশন। অ্যাডজেক্টিভের সাথে কিছু সাফিক্স যুক্ত করলে অ্যাডজেক্টিভটা কি হয়ে যায় অ্যাডজেক্টিভ প্লাস কিছু সাফিক্স, কিছু সাফিক্স রয়েছে ওগুলো যুক্ত করলে কি হয়ে যাবে ওই ওয়ার্ডটি নাউন হয়ে যাবে। সেই সাফিক্সগুলো কি কি, যেমন অ্যাডজেক্টিভের সাথে যুক্ত করা হয় ওয়াই এন ই ডাবল এস আই এস এম ওয়াই, সাপোজ একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ হচ্ছে অনেস্ট, তার সাথে আমি যখন ওয়াই যুক্ত করলাম সে অনেস্টি, অনেস্টি মানে সততা, অনেস্ট হচ্ছে নাউন, এই যে ওয়াই যুক্ত করার কারণে এই সাফিক্সটি যুক্ত করার কারণে কি হয়ে গেল নাউন হয়ে গেল। তাহলে অনেস্ট অ্যাডজেক্টিভ, এই যে অনেস্ট কি অ্যাডজেক্টিভ, তার সাথে আমি যখন এই সাফিক্সটি ওয়াই যুক্ত করছি সেটা নাউন হয়ে গেল। তেমনি কি গ্রেট, গ্রেট একটি অ্যাডজেক্টিভ, তার সাথে আমি যখন এনি ডাবল এস যুক্ত করলাম গ্রেটনেস, গ্রেটনেস কি হয়ে গেল নাউন হয়ে গেল। তেমনি কি কাইন্ড, কাইন্ড হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, তার সাথে আমি যখন এনি ডাবল এস যুক্ত করলাম কাইন্ডনেস, কাইন্ডনেসটা কি হয়ে গেল নাউন হয়ে গেল। অপটিমিস্টিক একটি নাউন, তার সাথে যখন আমি আইএসএম যুক্ত করলাম এই যে লাস্টে আইএসএম সেটা কি হয়ে গেল নাউন হয়ে গেল অপটিমিজম। তাহলে কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি ওয়াই এন ই ডাবল এস আইএসএম আইটি ওয়াই আইটি ওয়াই আইটি ওয়াই আইটি ওয়াই এস এস আইপি এবং সি ওয়াই এই সাফিক্সগুলো যুক্ত করা হয়, কি কি ওয়াই এন ই ডাবল এস আইএসএম আইটি ওয়াই এস এস আইপি সি ওয়াই। যেমন কন্টিনিউয়াস একটি অ্যাডজেক্টিভ, আমি যখন তার সাথে আইটি ওয়াই যুক্ত করলাম সেটা কি হয়ে গেল কন্টিনিউইটি, কন্টিনিউইটিটা কি কন্টিনিউইটিটা হচ্ছে একটা নাউন। তেমনি হার্ট একটি অ্যাডজেক্টিভ, সাথে আমি যখন এস এস আইপি যুক্ত করলাম সেটা হয়ে গেল কি হার্টশিপ, হার্টশিপ হার্ট হার্টশিপ ফ্রেন্ড ফ্রেন্ডশিপ। তেমনি
efficiency is c1 efficiency efficiency এর সাথে কি যুক্ত করলাম cy efficiency efficiency হচ্ছে কি একটি noun তাহলে আমরা একটু মাথায় সেট করে নিতে পারি ফরমেশন অফ নাউনে কোন ভার্বের শেষে আবারো বলছি er or ti on si on ment ag enc th l y এই সাফিক্স গুলো এবং কোন অ্যাডজেক্টিভের শেষে y n e double s i i s m y i t y s h i p এবং c y এই সাফিক্স গুলো যদি যুক্ত করা হয় তাহলে ওই ভার্বটি অথবা অ্যাডজেক্টিভটি নাউন হয়ে যায় নাউন সো আমরা চলে যাব এই রিলেটেড কিছু কোশ্চেন প্র্যাকটিসের জন্য কিছু কোশ্চেন প্র্যাকটিস করব আমরা বলেছিলাম আমরা মূলত যেহেতু কাছে আজকে এই বইটি রয়েছে নেক্সাস গ্রামার আমি এখান থেকে কিছু কোশ্চেন সলভ করব এই বইটিতে ইনস্ট্যান্ট প্র্যাকটিস রয়েছে একটা রুলস সাথে সাথে প্র্যাকটিস যেহেতু আমি বলেছিলাম এটা নোট আকারে তৈরি করা হ্যান্ড নোট সো এখানে এই ফরমেশন অফ নাউনের 10টি ইনস্ট্যান্ট প্র্যাকটিস রয়েছে এই 10টি কোশ্চেন আপনাদের সাথে আমি সলভ করে দেখিয়ে দিব যে ফরমেশনটা জানা থাকলে আপনি ইজিলি কোশ্চেনগুলো সলভ করতে পারেন কোশ্চেন নাম্বার 1 এই বইয়ের 1 নম্বর কোশ্চেনে এ নম্বর অপশনে রয়েছে কিউরিয়াস বি নম্বর অপশনে রয়েছে কিউরিয়াসলি সি নম্বর অপশনে রয়েছে কিউরিসিটি অপশন সিতে রয়েছে কিউরিসিটি তাহলে আমরা বলেছিলাম কোনো ভার্বের শেষে আইটিওয়াই যুক্ত করলে নাউন হয় সো কিউরিসিটিটা কি কিউরিসিটি একটা নাউন এখানে এক নম্বর কোশ্চেনে কারেক্ট আনসার সি এখন যদি আমরা চলে যাই দুই নম্বর কোশ্চেন দুই নম্বর কোশ্চেনের এ নম্বর অপশনে রয়েছে অ্যাকোমোডেশন তাহলে এ নম্বর অপশনটাই কারেক্ট কারণ আমরা জানি কোনো ভার্বের শেষে টি আই ওএন যুক্ত করলে নাউন হয় সো অ্যাকোমোডেশন হচ্ছে একটি নাউন অ্যাকোমোডেশন অ্যাকোমোডেশন তাহলে আমরা বলেছিলাম কোনো ভার্বের শেষে আই টি ওয়াই যুক্ত করলে নাউন হয় এক নম্বর কোশ্চেন আমরা পেয়েছিলাম কিউরিসিটি নাউন দুই নম্বর কোশ্চেন আমরা পেয়েছি অ্যাকোমোডেশন অ্যাকোমোডেশন একটি স্পেলিং এই স্পেলিংটা থেকে মাঝে মাঝে কোশ্চেন আসতে দেখা যায় স্পেলিংটা আমাদের খুব ভালো করে দেখতে হবে এ ডাবল সি ও ডাবল এম ও ডি এ টি আই ওএন সি দুইটা এম দুইটা এটা মাথায় রাখতে হবে সো দুই নম্বর কোশ্চেনের কারেক্ট আনসার আমি পেয়ে গেছি অ্যাকোমোডেশন বিতে রয়েছে অ্যাকোমোডেট এটা তো হবেই না সিতে রয়েছে অ্যাকোমোডেটিং এটা হচ্ছে না ডিতে রয়েছে অ্যাকোমোডেটেড এটাও ভার্ব এটা হচ্ছে না আমরা চলে যাব কোশ্চেন নম্বর থ্রিতে থ্রি নম্বর কোশ্চেন থ্রি নম্বর কোশ্চেনে বলা হচ্ছে হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল বিউটিফুল ওয়ার্ডটির নাউন কোনটি বিউটিফুল তার মানে বিউটিফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এটা নাউন হচ্ছে বিউটিফাই বিউটিফাই হচ্ছে অ্যাডভার্ব ভার্ব সরি বিউটিফাই ভার্ব বিতে রয়েছে বিউটি তাহলে বিউটি হচ্ছে একটা নাউন বিউটি বিউটি মানে সৌন্দর্য বিউটি আবার দেখবেন বিউটি কারো নামও হয় নাম হয় মানে কি নাউন যে কোনো নামই হচ্ছে নাউন তার মানে বিউটি বিউটি হচ্ছে নাউন আমরা যদি চলে যাই কোশ্চেন নম্বর ফোরে ফোর নম্বর কোশ্চেনে এ নম্বর অপশনেরটাই কারেক্ট রয়েছে অফিসার আমরা জানি কোনো ভার্বের শেষে প্রথমে বলেছিলাম ইয়ার অথবা ওয়ার ইয়ার ওয়ার এই সাফিক্সগুলো যদি থাকে তাহলে নাউন হয়ে যায় সো এতে রয়েছে অফিসার বিতে রয়েছে অফিসিয়াল অফিসিয়াল তো অ্যাডজেক্টিভ সিতে রয়েছে অফিসিয়াল ডিতে রয়েছে অফিসিয়ালি অফিসিয়াল হচ্ছে অ্যাডভার্ব সো কারেক্ট আনসার চারের কারেক্ট আনসার এ অফিসার এখান থেকে দশটি কোশ্চেন প্র্যাকটিসের জন্য রয়েছে আমরা যদি চলে যাই পাঁচ নম্বর কোশ্চেনে কোশ্চেন নম্বর ফাইভ ফাইভ নম্বর কোশ্চেনে বলা হচ্ছে ফাইন্ড দ্য কারেক্ট নাউন ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভ নেসেসারি নেসেসারি অ্যাডজেক্টিভের কারেক্ট নাউন ফর্ম কোনটা নেসেসিটি আমরা জানি আইটিওয়াই যুক্ত করলে নাউন হয়ে যায় সো পাঁচ নম্বর কোশ্চেনের কারেক্ট আনসার হচ্ছে নেসেসিটি কোশ্চেন নম্বর সিক্স সিক্স নম্বর কোশ্চেনে বলা হচ্ছে এ নম্বর অপশনে রয়েছে অ্যাপ্রক্সিমেট বিতে রয়েছে অ্যাপ্রক্সিমেশন আমরা জানি কোনো ওয়ার্ডের শেষে টিআইওএন যুক্ত করলে নাউন হয়ে যায় সো এটার কারেক্ট আনসার হচ্ছে বি বিতে রয়েছে অ্যাপ্রক্সিমেশন টিআইওএন যুক্ত করলে নাউন হয়ে যাবে কোশ্চেন নাম্বার যদি চলে যাই সেভেন সেভেনের নাউন কোনটা এতে রয়েছে ট্র্যাডিশনাল অপশন এ অপশন এতে রয়েছে ট্র্যাডিশনাল সরি ট্র্যাডিশন এতে রয়েছে ট্র্যাডিশন সো এই ট্র্যাডিশনটাই নাউন ট্র্যাডিশনটা কি ট্র্যাডিশনটা হচ্ছে নাউন কারণ কি টিআইওএন থাকলে নাউন হয় বিতে রয়েছে কি এটার সেভেন নম্বর কোশ্চেনে ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল হচ্ছে অ্যাডজেক্টিভ দ্বিতীয় রয়েছে ট্র্যাডিশনালাইজ অ্যাডজেক্টিভ ট্র্যাডিশনালি অ্যাডভার্ব সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের ট্র্যাডিশন এ আমরা যদি চলে যাই আট নম্বর কোশ্চেনে আট নম্বর কোশ্চেনে এ নম্বর অপশনে রয়েছে অ্যাটেইন অ্যাটেইন তো ভার্ব তাহলে এটা হবে না বি নম্বর অপশনে রয়েছে অ্যাটেইনমেন্ট
আমরা জানি কোনো ওয়ার্ডের শেষে এমই এনটি যুক্ত করলে নাউন হয়ে যায়। সো অ্যাটেইনমেন্ট হচ্ছে একটা নাউন, অ্যাটেইনমেন্ট, অ্যাটেন্ড হচ্ছে ভার্ব, অ্যাটেইনমেন্ট নাউন। আমরা যদি চলে যাই নাইন নম্বর কোশ্চেন, নাইন নম্বর কোশ্চেনের এ নম্বর অপশনে রয়েছে অপোজিট, বি নম্বর অপশনে রয়েছে অপোজিটলি, সি নম্বর অপশনে রয়েছে অপোজিশন, ডি নম্বর অপশনে রয়েছে অপোজ। তাহলে আমরা জানি কোনো ওয়ার্ডের শেষে টি আই ওয়েন যুক্ত করলে নাউন হয়ে যায়। সো সি নম্বর অপশন এটা কারেক্ট, অপোজিশন, টি আই ওয়েন যুক্ত করলে নাউন হয়ে যায়। সো কারেক্ট আনসার সি। তাহলে পাঁচ নম্বর অপশনে দেখলাম আই টি ওয়াই যুক্ত হওয়ার কারণে নেসেসিটি আনসার হয়েছে, ছয় নম্বর কোশ্চেনে টি আই ওয়েন যুক্ত করার কারণে অ্যাপ্রক্সিমেশনটা নাউন হয়েছে, সেভেন নম্বর কোশ্চেনে টি আই ওয়েন যুক্ত করার কারণে ট্র্যাডিশন নাউন হয়েছে, এইট নম্বর কোশ্চেনে এম ইএনটি যুক্ত করার কারণে অ্যাটেইনমেন্ট নাউন হয়েছে, নাইন নম্বর কোশ্চেনে এস আই ওয়েন যুক্ত হওয়ার কারণে অপোজিশন নাউন হয়েছে। এই হচ্ছে আমাদের নয়টি কোশ্চেন, আরেকটি কোশ্চেন বাকি রইলো। তাহলে নাইন নম্বর, টেন নম্বর কোশ্চেনটি, টেন নম্বর কোশ্চেনের কারেক্ট আনসার এ নম্বর অপশনে রয়েছে এক্সপ্যানশন, এ অপশনেতে। আমরা জানি এস আই ওয়েন যুক্ত করলে নাউন হয়, সো এটাই কারেক্ট, এক্সপ্যানশন। বিতে রয়েছে এক্সপ্যান, এক্সপ্যান্ড, ডিতে রয়েছে এক্সপ্যানসিভ, ডিতে রয়েছে এক্সপেন্সিভলি। তাহলে কারেক্ট আনসার কোনটা? কারেক্ট আনসার হচ্ছে এ। আশা করি আমরা বুঝতে পেরেছি এটাই ছিল আমাদের ফর্মেশন অফ নাউন। এখন আমরা চলে যাব পরবর্তী স্টেপে, পজিশন অফ নাউন, নাউন কোথায় বসে, পজিশন অফ নাউন। পজিশন অফ নাউন, নাউন কোথায় বসে একটা সেন্টেন্সে, একটা সেন্টেন্সে নাউন কোন কোন জায়গাগুলোয় বসে। আমি যদি প্রথমে বলি ভার্বের সাবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে, ইনফিনিটিভের পরে, পার্টিসিপালের পরে, অ্যাডজেক্টিভের পরে, আর্টিকালের পরে, প্রিপজিশনের পরে, দি এবং প্রিপজিশন, আর্টিকাল এবং প্রিপজিশনের মাঝে, এই জায়গাগুলায় মূলত কী বসে, নাউন বসে। সো একটা সেন্টেন্সে আপনি চাইলেই ইচ্ছা মতো নাউনকে ব্যবহার করা যাবে না, কিছু জায়গা আপনার চিনতে হবে, ওই জায়গাগুলায় নাউন বসে। জায়গাগুলো কী কী? আচ্ছা, একটা সেন্টেন্সে ভার্বের সাবজেক্ট হিসেবে, সাবজেক্ট, এই যে ভার্বের আগে যে স্থানটা, এখানে সাধারণত সাবজেক্ট থাকে, ভার্বের সাবজেক্ট হিসেবে কী বসে, নাউন বসে। অবজেক্ট, অবজেক্ট হিসেবে কী বসে, এই যে অবজেক্ট যেটি রয়েছে, অবজেক্ট হিসেবে নাউন বসে। তার মানে আমার এই পয়েন্টটি মাথায় রাখতে হবে, ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট এই জায়গাগুলায় নাউন বসে। ভার্বের আগে সাধারণত যদি কোনো গ্যাপ পান, তার মানে ওটা ভার্ব, ভার্বের আগে একটা সাবজেক্ট লাগবে, সাবজেক্ট হিসেবে নাউন এবং প্রোনাউন ছাড়া কখনোই অন্য কিছু বসতে পারে না, এবং ভার্বের অবজেক্ট হিসেবে সাধারণত কী বসে, নাউন প্রোনাউন বসে। সো ভার্বের সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, ইনফিনিটিভের পরে, ইনফিনিটিভ, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটাকে বলা হয় ইনফিনিটিভ। সো ইনফিনিটিভের পরে সাধারণত কী বসবে, ইনফিনিটিভের পরে নাউন বসবে। তার মানে ভার্বের সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, ইনফিনিটিভের পরে, পার্টিসিপালের পরে, পার্টিসিপালের পরে। আমরা জানি পার্টিসিপাল তিন প্রকার, এটা একটু ভালো করে জানা থাকা দরকার, প্রেজেন্ট, পাস্ট, আরেকটা হচ্ছে পারফেক্ট। পার্টিসিপাল তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট এবং পারফেক্ট। পার্টিসিপালের পরে প্রেজেন্ট পার্টিসিপাল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, পাস্ট পার্টিসিপাল হচ্ছে ভার্ব থ্রি, পারফেক্ট পার্টিসিপাল হচ্ছে হ্যাভিং প্লাস ভার্ব থ্রি। তার মানে কোথায় কোথায় বসে, ভার্বের সাবজেক্ট হিসাবে, ভার্বের অবজেক্ট হিসাবে, ইনফিনিটিভের পরে, পার্টিসিপালের পরে, পার্টিসিপালের পরে, পার্টিসিপালের পরে মানে এই যে প্রেজেন্ট পার্টিসিপাল, এগুলার পরে, এগুলার কি, এগুলার পরে, আগে না, পরে, এগুলোর পরে যদি গ্যাপ থাকে তাহলে সেখানে কি বসবে, নাউন বসবে। তার মানে ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন বসবে, অবজেক্ট হিসেবে নাউন বসবে, ইনফিনিটিভের পরে নাউন বসবে, পার্টিসিপালের পরে, প্রেজেন্ট পার্টিসিপাল মানে ভার্ব প্লাস আইএনজির পরে নাউন বসতে পারে, পাস্ট পার্টিসিপালের পরে নাউন বসতে পারে, পারফেক্ট পার্টিসিপালের পরে নাউন বসে। আচ্ছা, তাহলে আমরা কয়টা গেল, সাবজেক্ট, অবজেক্ট, ইনফিনিটিভ, পার্টিসিপাল। অ্যাডজেক্টিভের পরে, আর্টিকেলের পরে, প্রিপজিশনের পরে, আচ্ছা
অ্যাডজেক্টিভের পরে যদি কোনো ওয়ার্ড আসে সেই ওয়ার্ডটি অবশ্যই নাউন আসবে, যেমন গুড বয়, গুড অ্যাডজেক্টিভ, বয়টা হচ্ছে নাউন। আর্টিকেলের পরে নাউন বসবে, কারণ আর্টিকেল নিজেও অ্যাডজেক্টিভের কাজ করে। প্রি পজিশনের পরে নাউন বসবে। আর্টিকেল, আর্টিকেল এবং প্রি পজিশনের মাঝে যদি কোনো ওয়ার্ড বসে সেই ওয়ার্ডটি অবশ্যই নাউন বসবে। এই হচ্ছে নাউনের পজিশন, নাউন কোন কোন জায়গাগুলোয় বসে। ভার্বের সাবজেক্ট, অবজেক্ট, ইনফিনিটিভ, পার্টিসিপাল, অ্যাডজেক্টিভ, আর্টিকেল, আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে এই জায়গাগুলো আমরা একটু মাথায় সেট করে নিব। এই জায়গায় যদি কোনো গ্যাপ থাকে ওখানে অবশ্যই কাকে ইউজ করতে হবে, নাউনকে ইউজ করতে হবে। এই জায়গাগুলোয় নাউন বসে। আরেকটি জায়গা নাউন বসে যেখান থেকে প্রায় প্রতিনিয়ত কোশ্চেন আসে প্রিপজিশনের পরে, আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, প্রিপজিশন প্লাস ভার্ব প্লাস ing। প্রিপজিশনের পরে যদি নাউন না থাকে, আমরা জানি প্রিপজিশনের পরে নাউন বসে, নাউন থাকলে তো নাউন আনসার হবে, আর যদি নাউন না থাকলে, প্রিপজিশনের পরে যদি নাউন না থাকে তাহলে কী বসবে, ভার্ব প্লাস ing, যেটাকে আমরা বলি জিরান্ট। আর জিরান্ট কিসের কাজ করে, জিরান্ট মূলত নাউনের কাজ করে। তার মানে প্রিপজিশনের পরে যদি নাউন না থাকে, ভার্ব থাকে, ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউন হয়ে যাবে, জিরান্ড হয়ে যাবে। জিরান্ড কিসের কাজ করে, নাউনের কাজ করে। তার মানে আমাদের এই পয়েন্টগুলো মাথায় সেট করে নিতে হবে। ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন বসে, অবজেক্ট হিসেবে নাউন বসে, ইনফিনিটিভের পরে নাউন বসে, পার্টিসিপালের পরে নাউন বসে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, আর্টিকেলের পরে নাউন বসে, আর্টিকেল এবং প্রিপজিশনের পরে নাউন বসে। আর প্রিপজিশনের পরে যদি নাউন না থেকে ভার্ব থাকে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটি পয়েন্ট, এটা থেকে মাঝে মাঝেই কোশ্চেন আসে, খুব বেশি কোশ্চেন আসে। প্রিপজিশনের পরে যদি নাউন না থেকে ভার্ব থাকে, ওই ভার্বটা আইএনজি হয়ে যাবে, মানে জিরান্ড হয়ে যাবে, জিরান্ড হয়ে নাউনের কাজ করে। এই ছিল আমাদের পজিশন অফ নাউন, নাউনের ব্যবহার। এখন আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করব। তার আগে আমরা এই বইটায় দেখি কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, এক্সাম্পলগুলো আমি একটু বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে কোহেরেন্স ইজ নেসেসারি ফর রাইটিং। এখানে বলছে কোহেরেন্স, কোহেরেন্সটা হচ্ছে ইজ ভার্বের সাবজেক্ট, কোহেরেন্সের নিচে আন্ডারলাইন করা রয়েছে। সো কোহেরেন্সটা কি এখানে, কোহেরেন্সটা হচ্ছে একটা নাউন। কেন নাউন, কারণ ইজ ভার্বের সাবজেক্ট। তারপর আরেকটি কোশ্চেন রয়েছে, আই এনজয়েড সিং হিজ ব্রেভারি। সিং, সিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল, পার্টিসিপালের পর নাউন বসে, ব্রেভারিটা হচ্ছে নাউন। আই ওয়ান্টেড টু নো দ্য ডেস্টিনেশন, দ্য ডেস্টিনেশন, দি হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে নাউন, ডেস্টিনেশন নাউন, অথবা টু নো, টু নো হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভের পরে নাউন। শি ইজ এ বিউটিফুল গার্ল, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে গার্ল হচ্ছে নাউন। দ্য কাইন্ডনেস অব মহসিন উইল বি রিমেম্বার্ড ফর এভার। দি এবং অফ, আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে নাউন বসে, সো এখানে কাইন্ডনেস হচ্ছে নাউন। আই হ্যাভ এ কার, এটা হচ্ছে একটা আর্টিকেল, আর্টিকেলের পরে কারটা হচ্ছে নাউন। হি ওয়াজ ক্রেভিং ফর অ্যাফেকশন, ফর হচ্ছে একটি প্রিপজিশন, আমরা জানি প্রিপজিশনের পরে নাউন বসে। এখানে আরেকটি এক্সাম্পল রয়েছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে আমি কথা বললাম, যেটা থেকে কোশ্চেন আসে। এখানে রয়েছে হি ইজ গুড অ্যাট ড্রাইভিং। আমরা লক্ষ্য করি প্রিপজিশনের পরে ড্রাইভিং হয়ে গেছে, দেখা গেছে আমাদের অপশন এরকম থাকবে ব্র্যাকেটে বিভিন্ন সময়, রাইট ফর্ম অফ ভার্ব ড্রাইভ। তার মানে কি, প্রিপজিশন দেখলে এটার পরে যদি কোনো ভার্ব আসে সেটা আইএনজি হয়ে যাবে, ড্রাইভিং, হি ইজ গুড অ্যাট ড্রাইভিং। এখন আমরা চলে যাব ইনস্ট্যান্ট প্র্যাকটিস, ইনস্ট্যান্ট প্র্যাকটিস। কোশ্চেন নাম্বার ওয়ান, এক নম্বর কোশ্চেনে বলা হয়েছে বইয়ের, দ্য ড্যাশ অফ কান্ট্রি মোস্টলি ডিপেন্ড অন ম্যান পাওয়ার। দ্য ড্যাশ অফ আওয়ার কান্ট্রি মোস্টলি ডিপেন্ড অন ম্যান পাওয়ার, এ নম্বর অপশনে রয়েছিল, এ নম্বর অপশন, এ নম্বর অপশনে রয়েছে ডেভেলপড, বি নম্বর অপশনে রয়েছে ডেভেলপ, সি নম্বর অপশনে রয়েছে টু ডেভেলপ, ডি নম্বর অপশনে রয়েছে মার্কার। তার মানে আমরা দেখলাম দি, দিটা হচ্ছে একটা আর্টিকেল, অফ হচ্ছে একটা প্রিপজিশন। আমাদের রুলসটা ছিল এরকম, প্রিপজিশন এবং আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে নাউন বসে। সো আমরা দেখবো এখানে একটা নাউন লাগবে, এখানে কি লাগবে, নাউন লাগবে আমাদের রুলস অনুযায়ী। সো এতে আছে ডেভেলপড, এটা একটা ভার্ব, আমরা জানি আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে ভার্ব বসে না, ডেভেলপ এটা একটা ভার্ব হবে না, টু ডেভেলপ ইনফিনিটিভ হবে না, সো এটা কারেক্ট আনসার ডি, ডেভেলপমেন্ট,
আমরা জানি কি প্রিপজিশন আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে নাউন বসে, তাহলে মানে সেন্টেন্সটি হবে দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি মোস্টলি ডিপেন্ড অন ম্যান পাওয়ার। সো কারেক্ট আনসার ডি। আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনটিতে। কোশ্চেন নাম্বার টু, উই ইনভাইটেড ড্যাশ ফর দ্যাট জব, উই ইনভাইটেড ড্যাশ ফর দ্যাট জব। এতে রয়েছে অ্যাপ্লাইং, বিতে রয়েছে অ্যাপ্লাইড, সিতে রয়েছে অ্যাপ্লাইড, ডিতে রয়েছে অ্যাপ্লিকেশন। আচ্ছা, উই ইনভাইটেড, ইনভাইটেড হচ্ছে একটা ভার্ব। আমরা জানি ভার্বের অবজেক্ট হিসাবে কি বসে, নাউন বসে, তার মানে ইনভাইটেড ভার্ব যেহেতু ভার্বের পরে নাউন বসবে। এ নম্বর অপশন আছে অ্যাপ্লাইং হচ্ছে না, বিতে রয়েছে অ্যাপ্লাইড ভার্ব হচ্ছে না, সিতে রয়েছে টু অ্যাপ্লাইড এটাও হচ্ছে না। তাহলে কারেক্ট আনসার কোনটা? কারেক্ট আনসার হচ্ছে অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে নাউন, অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন হচ্ছে নাউন। আমরা জানি ভার্বের পরে নাউন বসে, সো এখানে অ্যাপ্লিকেশন এটা হচ্ছে নাউন। দুই নম্বরের কারেক্ট আনসার ডি। এখন আমরা চলে যাব প্র্যাকটিস কোশ্চেন থ্রি। টি টু ওয়ান্টস টু শো হিজ ড্যাশ ইন টিচিং, এ নম্বর অপশনে রয়েছে অ্যাবল বি অ্যাবিলিটি টি টু ওয়ান্টস টু শো, তাহলে টু শোটা হচ্ছে একটা ইনফিনিটিভ। আমরা জানি ইনফিনিটিভের পরে নাউন বসে, আর হিজ হচ্ছে পসেসিভ অ্যাজেক্টিভ, আর অ্যাজেক্টিভের পরেও কী বসে, এটা যেহেতু পসেসিভ অ্যাজেক্টিভ সেহেতু অ্যাজেক্টিভের পরে নাউন বসে, অ্যাজেক্টিভের পরে কী বসবে, নাউন। এখানে কী লাগবে, একটা নাউন লাগবে, এতে নাউন নাই, বিতে আছে নাউন, অ্যাবিলিটি। আমরা জানি আইটিওয়াই যুক্ত করলে নাউন হয়, সো এখানে কারেক্ট আনসার বি, অ্যাবিলিটি। টি টু ওয়ান্টস টু শো হিজ অ্যাবিলিটি ইন টিচিং, টি টু ওয়ান্টস টু শো হিজ অ্যাবিলিটি ইন টিচিং। আমরা যদি চলে যাই এই বইয়ের চার নম্বর কোশ্চেনটিতে, কোশ্চেন নম্বর ফোর, উই শুড ওয়ার্ক ফর ড্যাশ, এ নম্বর অপশনে রয়েছে ডেভেলপমেন্ট, বি নম্বর অপশনে রয়েছে ডেভেলপ, সি নম্বর অপশনে রয়েছে ডেভেলপ, ডি নম্বর অপশনে রয়েছে ডেভেলপিং। আচ্ছা, আমরা জানি প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে ভার্বটি অবশ্যই কী হয়, নাউন হয়ে যায়। সো এ নম্বর অপশনটাই কারেক্ট, ডেভেলপমেন্ট, বিতে ডেভেলপ ভার্ব হবে না, সিতে টু ডেভেলপ হবে না, আর ডেভেলপিং আমরা আরেকটা কথাও বলেছিলাম, প্রিপজিশনের পরে যদি নাউন না থাকে সেক্ষেত্রে কী হয়ে যায়, আইএনজি হয়। যেহেতু এখানে আমরা নাউন অলরেডি পেয়ে গেছি ডেভেলপমেন্ট, সো এটা এ কারণে হচ্ছে না। সো কারেক্ট আনসার কোনটা, এ, উই শুড ওয়ার্ক ফর ডেভেলপমেন্ট। কোশ্চেন নম্বর ফাইভ,
the government of our country is actively considering issues of dash the people, sorry, dash the police. Police administration. The government of our country is actively considering the issues of. আমরা পেলাম কি? গ্যাপের আগে অফ রয়েছে। আমরা জানি প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব আসে সেটা কি হয়ে যায়? আইএনজি হয়ে যায়। এ নাম্বার অপশনে রয়েছে। আমরা যদি অপশনগুলো দেখি, ডিসেন্ট্রালাইজ। এ নাম্বার অপশনে রয়েছে ডিসেন্ট্রালাইজ। বি নাম্বার অপশনে রয়েছে decentralizes, C number option রয়েছে lizing, D number option রয়েছে decentralized. So preposition এর পরে যদি noun না থাকে তখন কি হয়? verb থাকলে verb plus ing হয়। এ নাম্বার অপশনে যেহেতু ভার্ব আছে ডিসেন্ট্রালাইজ হবে না, বিতে ভার্ব আছে ডিসেন্ট্রালাইজেস হবে না, ডিতে ভার্ব রয়েছে ডিসেন্ট্রালাইজড হবে না। সো কারেক্ট আনসার কি? ডিসেন্ট্রালাইজিং। দ্য গভর্নমেন্ট অফ আর কান্ট্রি ইজ অ্যাক্টিভলি কনসিডারিং দ্য ইস্যুস অফ ডিসেন্ট্রালাইজিং। এখন যদি এখানে অপশনে পাওয়া যেত ডিসেন্ট্রালাইজেশন, তাহলে আমরা জানি প্রিপজিশনের পর নাউন থাকলে নাউন বসে। যেহেতু এখানে নাউন নাই সেহেতু কী হবে? ডিসেন্ট্রালাইজিং। এই হচ্ছে আমাদের পজিশন অফ নাউন। এখন আমরা পরবর্তী যে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ নাউন। ক্লাসিফিকেশন অফ নাউন, নাউনের প্রকারভেদ। আজকে মূলত এতটুকুই রেখে দিব। সো নাউনের প্রকারভেদটা যদি যাই, এটা একটা ডিটেলস আলোচনা। আগামী আরেকটি ভিডিওতে আমরা নাউনের ক্লাসিফিকেশন নিয়ে ডিটেলস আলোচনা করব আশা করি। সো আজকের মতো এতটুকুই, আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী যে অংশটি সে অংশটির জন্য আপনারা অপেক্ষা করুন, আশা করি খুব শীঘ্রই আমরা আপলোড করে দিব। সো আমরা এই যে এই বইটি রয়েছে নেক্সাস গ্রামার, এটা থেকে প্র্যাকটিস করাবো। যদি এটা কারো কাছে থাকে আমাদের ভিডিও দেখার সময়, এই বইটা থেকে কোশ্চেনগুলো সলভ করতে পারেন, অথবা নেক্সাস ইংলিশ রিটেন প্লাস এমসিকিউ, এই বইতে আরও ডিটেলস দেওয়া রয়েছে, ওই বইটা ফলো করা যেতে পারে। এবং যারা জব, বিসিএস, ব্যাংক জব, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দেবেন, এই ভোকাবুলারি বইটি, এটা মূলত আমারই লেখা, এই বইটি থেকে মূলত আমরা অনেক বিগত বছরের কোশ্চেন পাবো। এই বইটা আমি সাধারণত মাঝে মাঝে পড়াবো এবং এখান থেকে কিছু টেকনিক নিয়ে আলোচনা করব, বিগত বছরের ভোকাবুলারিগুলো আলোচনা করব। এই বইটায় মূলত আমাদের ১০২ নম্বর পেজ থেকে, এই যে বিসিএস এর কোশ্চেনগুলো শুরু হয়েছে, ১০২ থেকে শুরু করে ২৭২, তার মানে কি ১৭০ পেজ শুধু বিগত বছরের কোশ্চেন আছে। মানে ভোকাবুলারির ক্ষেত্রে হয় কি, আমরা প্রচুর ভোকাবুলারি পড়ি, এত ভোকাবুলারি পড়ার কোনো দরকার হয় না। ভোকাবুলারি নিয়ে অনেকেই কথা বলতে বলেছিলেন, সেক্ষেত্রে বলা বিগত বছরের যে ভোকাবুলারিগুলো রয়েছে ওগুলো ভালো করে বুঝলেই আপনি মোটামুটি 80% ভোকাবুলারি কমন পাবেন। আনকমন একটা দুইটা ভোকাবুলারি আসে। সো আমাদের কাজ হচ্ছে বিগত বছরের ভোকাবুলারিগুলো পড়া, সেই ক্ষেত্রে আমরা এই বইটা ফলো করতে পারি, নেক্সাস ভোকাবুলারি। এবং এইটা আমি আপনাদের ফলো করব এবং এটার উপরে কিছু ক্লাস দিব। মূলত এখানে বিগত বছরের কোশ্চেনগুলো কীভাবে কোথা থেকে কী সলভ করবেন, কিছু ভোকাবুলারি টেকনিক নিয়ে আলোচনা করব, নেক্সাস ভোকাবুলারি। আর গ্রামারের জন্য মূলত আমরা এটা দেখব, তার মানে কি আমাদের গ্রামারটা এটা থেকে হয়ে গেল, এটা থেকে মোটামুটি আলোচনা করব, আর ভোকাবুলারির জন্য এটা থেকে পড়ব। সো এভাবে আমরা মূলত কন্টেন্টটা সাজাবো। আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনও
সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাদের যে অফিশিয়াল গ্রুপটি রয়েছে গ্রুপের সাথে কানেক্টেড থাকবেন। আশা করি আমি এখন থেকে প্রতিনিয়ত আপনাদের সামনে হাজির হব, আর ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।